ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি বরাকাত যে আমাদের সম্মানিত ভাই জনাব আমরা ফারুক সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমাদের আমরা শুনে থাকি যে আল্লাহর আব্বুল্লা আলবিন ফেরস্তাদেরকে আদেশ করেন যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় না করে তাহলে তার গুণা না লিখতে জহর পর্যন্ত এবং জহরের নামাজের ব্যাপারেও ততটু যদি কেউ জহরের নামাজ না পড়ে তারও গুনা লিখতে দেয় না যখন পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলে আসল পর্যন্ত যে সে আদায় করে কি না তো এই হাদিসটা কতটুকু সত্যি এবং ফজরের নামাজের ব্যাপারে যদি কেউ এভাবে বিলম্ব করে আদায় করে তাহলে তার বিধান কি। আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাত আসসালাম আল্লাহ জি সম্মানিত ভাই আসলে আমরা জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ আর প্রত্যেকটি নামাজের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে সেই নামাজের নির্দিষ্ট সময় অতিবাহিত করা বৈধনা যদি মানুষ সময় পার হয়ে যাওয়ার ভয় করে সে যে অবস্থাতেই থাকুক না কেন নামাজ আদায় করে নেবে তার কারণ আল্লাহ সব হায় আলা সুরানিসার একশো তিন নম্বর আয়াতে বলেন ইনাস নত আলাল মুকমিনী না কিতা বা ম সময়ে নামাজ আদায় করা মোমিন্দর উপরে ফরজ করা হয়েছে তাই প্রতিটি নামাজ তার নির্ধারিত সময়ের মধ্যে কী করতে হবে আদায় করতে হবে এ বিষয়ে অবহেলা করা যাবে না এখন কথা হলো এই যে হাদিসটি আপনি শুনিয়েছেন সে হাদিসটি সহি না সে হাদিসটি সহি না যদি কেউ ইচ্ছাকৃতভাবে সময় পার করে সূর্য ওঠার পর যদি ফরজ নামাজ আদায় করে তাহলে তার নামাজ কবুল হবে না তার কারণ সে যদি রাত্রে ভাগে যদি ঘুমাতো তাহলে সেই নামাজ সময় মতো পড়ার জন্য সে সময় পেত এবং সে পড়তে পারত। আর এমন আমল যা অনুমতি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম দেন নাই তাই সে আমল তার প্রত্যাখ্যাত হবে যেহেতু আল্লাহ রসুল আলিহি সালাতামের বিষয়ে বলেছেন যে মান আমিল আমি সাহা আলাইহি আমরুনাফাওয়ারাদ হাদিসটি ইসাই মুসলিমের যে ব্যক্তি এমন আমল করলো যার পক্ষে আমাদের কোনো নির্দেশনা নাই সে আমল প্রত্যাখ্যাত তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সময় অতিবাহিত করে অন্য সময় যদি কোনো ভাই নামাজ আদায় করে তাহলে তার নামাজ রব্বুল আলমের কাছে গ্রহণযোগ্য হবে না তবে কোনো অজুরের খাতিরে বা প্রয়োজন সাপেক্ষে যদি কেউ যদি নামাজ যেমন ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে তো সেই নামাজ যখনই তার স্মরণ হবে সেটা আদায় করে নেবে তার দলিল আল্লাহ রাসুল্লাহ আলী সালসাল্লাম বলেন মান্নাসিয়া সালা। নামা আনহা ফা কাপ ফারাতুহা ইদাদা কারাহা যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় অথবা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার কাফ ফারাই হলো যখনই স্মরণ হবে তখনই সে নামাজটা কি করবে আদায় করে নেবে হাদিসটি সাই বুখারি সাই মুসলিমের তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে যদি কারো নামাজ ছুটে গিয়ে থাকে যখনই সেটা স্মরণ হবে বা ঘুম থেকে জাগ্রত হবে তৎক্ষণাতেই সে নামাজ আদায় করে নেওয়া তবে যদি কেউ মনে করে যে ফজরের নামাজ বা অন্য কোনো নামাজ দেরি করে আদায় করা এমন কি তার সময় পার হয়ে যাওয়ার পরও যদি আদায় করা যায়জ বলে বিশ্বাস করে আর এরকম করা বৈধ যদি সে মনে করে তাহলে সে আল্লাহ তালার সাথে কি করলো কুফরি করলো তার কারণই হচ্ছে বিনা কারণে নামাজের নির্দিষ্ট সময় অতিবাহিত করা হালাল বা যায় যে ব্যক্তি ধরনের কথা বিশ্বাস করবে এবং এরকম করাকে বোধও মনে করবে এবং সে কথাকে অন্তর থেকে বিশ্বাস করবে তাহলে সে দিন ইসলাম থেকে বের হয়ে যাবে তার কারণ সে কোরআন সোনা এবং ইজমার বিরোধিতা করেছে কিন্তু সে যদি হালাল না মনে করে তবে বিশ্বাস করে যে দেরি করে নামাজ আদায় করা যায় যাচ্ছে তাহলে সে অবশ্যই গুণাগার হবে এবং সেই গুণা থেকে তাকে কি করতে হবে রবুল আলমিনের কাছে তোবা করতে হবে বাকি আল্লাহ আলম দেওয়ালামুকুম রহমতুল্লা বাক